তার আগে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ল্যাসিকটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু স্টাডি করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ল্যাসিক কতটা সহজ। খুবই সিম্পল, আপনাকে কোনো ধরনের অ্যানেস্থেশিয়া প্রোভাইড করা হবে না ফুল বডিতে, আপনি একদম সজাগ সচেতন নিজের সব কিছু অনুভব করতে পারবেন। জাস্ট আপনি ল্যাসিকের লেজারের দিকে থাকাবেন, তার থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার ফ্ল্যাপ ওপেন হয়ে যাবে, দেন লেজার দিয়ে পাওয়ার কারেকশন হয়ে যাচ্ছে। ব্যথা নাই, কোনো ধরনের জ্বালা যন্ত্রণা নাই, ইনফেকশনের ভয় নাই। আমি রাজন দাশগুপ্ত, আমার ঠিকানা হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জ 2, আর বর্তমানে পেশা হিসাবে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে ক্লাস 5 বা 6 পড়াকালীন সময় দূরের জিনিস দেখতে আমার খুব সমস্যা হচ্ছিল। ক্লাসে পিছনে বসার ফলে হচ্ছে সামনে বোর্ডে লেখাগুলো আমি দেখতে পাচ্ছিলাম না ক্লিয়ারলি। বাবা মাকে জানানোর পর তারা আমাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় এবং তারা চেক আপ করে আমাকে বলে যে আমার চোখে দূরদৃষ্টির যে প্রবলেমটা আছে সমস্যাটা হয়েছে, এবং এরপরে তারা আমাকে চশমা প্রেসক্রাইব করে। এরপর থেকেই প্রায় 1 যুগের বেশি সময় যাবত আমি চশমা পড়ছি, কিন্তু কোনো ধরনের লেখা কিংবা হচ্ছে দূর থেকে কোনো মানুষের অবয়ব বোঝা বা চেহারা বোঝা সেটা আমার জন্য যথেষ্ট কষ্টকর হতো। সমুদ্রে ঘুরতে যাই কিংবা নদী যেখানেই যাই না কেন, আমার চশমার কারণে চশমা খুলে রেখে আমার সমুদ্রে নামতে হচ্ছে। তার মানে আমি সমুদ্রে স্নান করতেছি, গোসল করতেছি, কিন্তু সমুদ্রের সৌন্দর্য পাচ্ছি না। পাহাড়ে ট্রেকিং করার সময় ঘেমে যাওয়া, ঘাম চশমায় লেগে যাওয়া আর দৃশ্য ঘোলাটে হয়ে যাওয়া, এছাড়াও নানা ক্ষেত্রে এই চশমার বিড়ম্বনা আমাকে ভোগ করতে হয়েছে। এবং একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া যে চশমা থেকে এখন মুক্তি চাই, এরপরে ল্যাসিককে আমি বেছে নিই, ল্যাসিক নিয়ে একটু স্টাডি করা শুরু করি। স্টাডির এক পর্যায়ে বাংলাদেশে কোথায় সবচেয়ে ভালো ল্যাসিক করানো যায় বা কে সবচেয়ে ভালো ল্যাসিক সফলভাবে করতেছে এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করা শুরু করি। ঘাটাঘাটি করতে করতে অনলাইনের মাধ্যমে আমি জানতে পারি যে হারুন স্যারের কথা, তারপর হারুন স্যারের ব্যাপারটা নিয়ে জানতে জানতে আমি ঢাকা আই কেয়ার সম্পর্কে জানতে পারি এবং এরই মাধ্যমে ঠিকানা নেওয়া এবং ঢাকা আই কেয়ারে আসা, 10টার দিকে এসে পৌঁছানো। এরপর হচ্ছে যে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ওয়েট করছিলাম, আমাকে ডাকলো নার্স, দেন স্যারের রুমে নিয়ে যাওয়া হয়। স্যার আরেকবার আমার পাওয়ারগুলোকে রিচেক করে এবং আমাকে প্রি ল্যাসিক টেস্ট দেয়। অলমোস্ট 10টার মতো টেস্ট ছিল, আমার রেটিনা থেকে শুরু করে কর্নিয়া পর্যন্ত যাবতীয় কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। দেন ডায়াবেটিস টেস্ট শো, আমার চোখ এবং আমি ফিজিক্যালি ল্যাসিকের জন্য প্রয়োজন মতো তৈরি আছে কিনা সে ব্যাপারটা খুঁজে বের করছে, এবং রিপোর্টে আমি সাকসেসফুল হই এবং আমাকে ডক্টর কংগ্রেচুলেশন জানায় হারুন স্যার এবং বলে যে তুমি ল্যাসিক করতে পারবে। এবং হচ্ছে আমাকে আরও 2টা অপশন দেয় যে আমি ফ্যামটো ল্যাসিক করাতে পারি, চাইলে স্মাইলও করাতে পারি। আমি ফ্যামটোকে আমার চোখের জন্য উপযুক্ত মনে করেছি এবং সেটাকে সিলেক্ট করছি। ডক্টর বললো যে আপনি ল্যাসিক মেশিনের যে ব্যাট ছিল ওই ব্যাটে যে শুয়ে পড়েন, আমি নর্মাল মানুষের মতোই খুব সুন্দরভাবে শুয়ে পড়লাম। স্যার জাস্ট বললো যে কোনো অসুবিধা নেই, জাস্ট 10 মিনিটের মধ্যেই তুমি নিজের চোখে চশমা ছাড়ে খালি চোখে দেখতে পাবা। ওই দিনই 4 থেকে 6 ঘন্টা ঘুমানোর পর চোখে ঝাপসা ঝাপসা দেখলো, অনেকটা ক্লিয়ার দেখছিল, এবং পরের দিন সুন্দর একটা ঘুম হওয়ার পরে স্বচ্ছ একটা দৃষ্টি ফিরে পায় যেটা চশমা বিহীন। এবং আমি অনেকটা দূরের জিনিসও খুব আয়েস করে পড়ছিলাম, যে ব্যাপারটা যত দূরের ক্যালেন্ডার এবং মানচিত্র আরও যা যা ছিল বইয়ের টাইটেল এগুলো আমি চাচ্ছিলাম যে পড়তে এবং খুব সুন্দরভাবে পড়তে পারছিলাম। এটা যারা ল্যাসিক করে নেয় তারা হয়তো বুঝতে পারবে না, অর্থাৎ চশমা যারা পড়ে তো ল্যাসিক এখনও করে নেয় তাদের পক্ষে ব্যাপারটা বোঝা দুষ্কর। পৃথিবীতে অন্যান্য জায়গার মধ্যে অনেক ব্যয়বহুলভাবে চিকিৎসা হচ্ছে, বাংলাদেশে সেই তুলনায় এই চিকিৎসা খুব একটা ব্যয়বহুল না। এছাড়াও পড়ালেখা, বাইরে যাওয়া, বিভিন্ন সামরিক বাহিনীতে যোগদান করা সহ নানা ক্ষেত্রে এখন চশমার কারণে নিজের ইচ্ছাটা পূরণ করা সম্ভব হচ্ছে না। তার আগে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ল্যাসিকটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু স্টাডি করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ল্যাসিক কতটা সহজ। খুবই সিম্পল, আপনাকে কোনো ধরনের অ্যানেস্থেশিয়া প্রোভাইড করা হবে না ফুল বডিতে, আপনি একদম সজাগ সচেতন নিজের সব কিছু অনুভব করতে পারবেন। যেহেতু লেজারের মাধ্যমে আপনার চোখের ফ্ল্যাপ ওপেন করতেছে, সুতরাং এখানে কাটা ছেঁড়া, ব্লেড, হাতের স্পর্শ, ইনফেকশন এগুলো কোনো কিছুরই চিন্তা রাখার প্রয়োজন নাই। ব্যথা নাই, কোনো ধরনের জ্বালা যন্ত্রণা নাই, ইনফেকশনের ভয় নাই। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।